আমি কার সাথে মিশবো না মিশবো সেটা তো আমার ব্যাপার, তুমি বল আর কে। ভুলে যাও না, ওর সাথে তোমার পরিচয় কিন্তু আমার মাধ্যমেই। তুমিও ভুলে যাও না যে আমার উপর কেউ ছড়ি ঘুরাইলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না। ওই টাকার ব্যাপার তো আসলে হয়েছে কি ভাই, আমি তো খেলতে চাই না, তুমি তো জোর করে দিছো। এরকম হাস্যকর কথা না কইলে কি হয় না? হ্যাঁ, তুমি কি কসি বুলা পাইন নাদান যে তোমার মুখে আমি লেবেন সুস ঢুকাই দিলাম আর তুমি সু সু করে সুস্থে সুস্থে অজ্ঞান হয়ে পড়ে গেলা? হ্যাঁ, তুমি খেলতে চাও নাই, ইচ্ছা হয় নাই, তোমার ইচ্ছা হয়েছিল বইলেই তুমি খেলছো, আমি খালি তোমার সাহায্য করছি। আজকাল কি সাহায্য করাটাও অন্যায় নাকি? হ্যাঁ না, ঠিক আছে, ওই হাতে টাকা আসলে তুমি পাবা, সেটা দিও। আরেকটা কথা, মদিরার সাথে তোমারে কয়েকদিন দেখলাম, ওর সাথে মেলাম সেটা না করাই ভালো। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা তো আমার ব্যাপার, তুমি বল আর কে। ভুলে যাও না, ওর সাথে তোমার পরিচয় কিন্তু আমার মাধ্যমেই। তুমিও ভুলে যাও না যে আমার উপর কেউ ছড়ি ঘুরাইলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না। কি করবা? মারবা দরকার পড়লে? সেটা তো করুম আমি। এক মাস সময় দিলাম, গয়না গয়না 30 দিন, এর মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে এই ময়লার মোড়ে তুমি সিট হয়ে পড়ে থাকবা। আর রংমহলে যদি তোমার আর একদিনও দেখছি খবর আছে। আপা, ও আপা, এরম রোজ রোজ চায়া খাওয়া আর কতদিন? আপা হ্যাঁ কইছে আর কোনোদিন এমন করব না। আপা হ্যাঁ কইছে আর তুমিও বিশ্বাস করলা। সবেরে বিশ্বাস করা যায় কিন্তু এরকম নেশাখোরকে কখনো বিশ্বাস করতে হয় না। এছাড়া আমি আর কি করুম তুমি কব আপা? এই সংসারে ঝাড়ু মাইরা বাইরে হয়ে চলে যাওয়া উচিত, তখন সে বুঝবো তার স্ত্রীর মূল্য। কতবার ভাবছি আপা যামুকা, এই তো শেষবার, কাল রাতেও ভাবছি, কিন্তু সকালে উঠে যেই তার মুখখানা দেখি কি মায়া লাগে কো আপা। এই মায়াই তোমারে খাইলো। একদম ঠিক কথা কইছো, কতবার যে ভাবি এই সংসারে লাচ্ছি দিয়া যামুকা, আর সহ্য হয় না, ভাল লাগে না। এত মায়ের খায়াও কষ্ট সহ্য করাও কি আর সমস্যা ভাই, বুঝেন না প্রতিদিন চায়া চায়া খাওয়া। আরে যখন চাইতেছে একটু দিয়ে দাও না। অন্তরা, তোমার আমি একটা কথা কই, নাজিম যে ওই পাড়ায় যায় তুমি জানো? ওই সব সাইপাস খায় ঠিক আছে, কালকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতে। এইসব বাইজি বাড়ি মেয়েরা ভালো না, সারাক্ষণ ফুসলায়। তুমি একটু নাজিম রে সাবধান হইতে বলো।